চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে মহাবিপদে পড়ে গেছে সাইদ নামের এক স্কুল ছাত্র। কামড় দিয়ে তার হাত ছিঁড়ে নিয়ে গেছে একটি হায়না। মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি বলেন, সাইদ রংপুর জেলার পীরগঞ্জের সুমন ও শিউলি আক্তার দম্পতির সন্তান। মা বাবা গাজীপুরে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করেন। সেখান থেকে পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে এসে এই দুর্ঘটনার শিকার হয় সে। চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জানান, পরিবারের সঙ্গে সাইদ চিড়িয়াখানায় বেড়াতে আসে। তার মা বাবাই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তাকে নিয়ে হায়নার খাঁচার কাছে চলে আসেন। যদিও খাঁচায় নেট দেওয়া ছিল, কিন্তু ছোট্ট বাচ্চা নেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। তখনই বাচ্চাটার হাত কামড়ে কবজি থেকে বিচ্ছিন্ন করে ফেলে হায়না এবং বিচ্ছিন্ন হাতটি খেয়ে ফেলে। প্রিয় ভিউয়ার্স, এই ঘটনা যে বাবা মায়ের অসতর্কতার কারণেই ঘটেছে সেটা স্পষ্ট। তবুও এই ধরনের দুর্ঘটনা এড়াতে চিড়িয়াখানা নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করা উচিত নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।